তৈরি হচ্ছে গভীর নিম্নচাপ ভারী থেকে অতি ভারী বৃষ্টি এই সব জেলায় তো নিম্নচাপের জেরে বাংলার কোন কোন জেলায় কবে থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কি বলছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর এমনি প্রতিদিনের আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে রাখবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক অবশেষে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হতে শুরু করলো গভীর নিম্নচাপ আগামীকাল অর্থাৎ বুধবার থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হবে এই নিম্নচাপ এবং আগামী 23 জুলাই নাগাদ সম্পূর্ণ নিম্নচাপে পরিণত হবে বুধ বৃহস্পতি এবং শুক্রবার এই কারণে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ বিহার এবং ঝাড়খণ্ডে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর বৃষ্টির পরিমাণ বৃদ্ধির পাশাপাশি বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ধীরে ধীরে বাড়ছে এই কারণে আর্দ্রতা এবং সেই জন্যই তো অস্বস্তি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে গতকাল পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছিল সম্ভাবনা রয়েছে মঙ্গলবার একইভাবে বৃষ্টিপাত হবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় কলকাতা এবং কলকাতার সংলগ্ন বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে অন্যদিকে বুধবার থেকে ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ বাড়তে চলেছে বলে খবর মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি বর্তমানে পশ্চিমবঙ্গের ওপরে মৌসুমী অক্ষরেখা অত্যন্ত সক্রিয় রয়েছে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সিকিম ও উত্তরবঙ্গে আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার পাশাপাশি জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে সবথেকে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে মালদা এবং উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বীরভূম এবং মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সবথেকে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে উত্তরবঙ্গের একেবারে ওপরের পাঁচটি জেলা অর্থাৎ আলিপুরদুয়ার দার্জিলিং কোচবিহার কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে অন্যান্য জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়ার ভুকুটি দক্ষিণবঙ্গের কলকাতা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো এই ছিল আবহাওয়া দপ্তরের দেওয়া লেটেস্ট আবহাওয়ার আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ